হ্যাঁ ভাই, এ ভিডিওতে আমি কথা বলবো দুইটা আপকামিং মুভি নিয়ে, যেটা সামনের ফ্রাইডেতে রিলিজ পাবে 9 ফেব্রুয়ারি। জানুয়ারিতে বেশ কিছু সিনেমা রিলিজ হয়, বাট সেইগুলোর যদি ভার্ডিক্ট বলি, প্রত্যেকটা সিনেমা ছিল ডিজাস্টার। সো সেই ধারা থেকে ফেব্রুয়ারি মান্থেও বেশ কিছু সিনেমা রিলিজ পাবে। তার ভিতর থেকে আগামী 9 ফেব্রুয়ারি রিলিজ পাবে দুটা সিনেমা, পেয়ার আর সুবাস এবং ট্র্যাপ। প্রথমে পেয়ার আর সুবাস এই সিনেমাটা নিয়ে একটু বলি। এটা ট্রেলার আজকে ড্রপ করা হয়, ট্রেলারটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। ট্রেলারটা যেভাবে শুরু হয় কিছু ওয়াইড শট দেখিয়ে, এরপর আস্তে আস্তে পুরো গল্প সম্পর্কে, প্রত্যেকটা ক্যারেক্টার সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া হয় এই 1.5 মিনিটের ট্রেলারে। ট্রেলারটা আমার কাছে পার্সোনালি বেশ ভালোই লেগেছে। এটার গল্প সম্পর্কে যতটুকু বোঝা গেল, এটার মেইন কনসেপ্টটা হচ্ছে বৈবাহিক যৌন জীবন নিয়ে। নর্মালি এরকম অনেক শোনা যায় যে বিয়ের পর স্ত্রী ধর্ষণ হয় তার স্বামীর কাছে। সো এরকমটা কিন্তু আমাদের সমাজে অনেক সময় দেখা যায়, বা এরকম কাজ অনেক সময় হয়। এটার ট্রেলার কাট থেকে শুরু করে এটার সিনেমাটোগ্রাফি, বিজিএম, বা এই ট্রেলারের ক্যারেক্টারগুলো যেভাবে দেখায়, সেটা জয়া হাসান, তারিকানাম খান, তাদেরকে এই ক্যারেক্টারে দেখে তাদের পারফরমেন্স নিয়ে জাজ করার মতন কিছু নেই। বিশেষ করে এই ফিল্মের বা এই ট্রেলারের হাইলাইট হচ্ছে জয়া হাসান। তিনি যে ক্যারেক্টারটা প্লে করেন, সেই ক্যারেক্টারের পারফরমেন্স অলওয়েজ টপ নচ হয়। এখন ট্রেলারটা তো বেশ ভালো, এখন এই সিনেমাটা কেমন চলতে পারে? আমার যেটা মনে হয় যে এই সিনেমাটা অডিয়েন্স এত সহজে একসেপ্ট করতে পারবে না। ফার্স্ট, এই সিনেমাটা কিন্তু অ্যাডাল্ট কন্টেন্ট। দেখবেন তারা কিন্তু প্রমোশনের সময় এটা বারবার বলে দিচ্ছে, এটা টোটালি একটা অ্যাডাল্ট কন্টেন্ট, এবং ট্রেলার দেখে এটাই বোঝা গেল। এখন আমাদের দেশের যে সেন্সর, সেইখানে কোন সিনেমাটা কোন ক্যাটাগরির সেটা তো এখনো আমাদের সেন্সর থেকে সেটা বলে দেয় না। যদি বলে দিত, এর আগে দেখবেন যে সুরঙ্গ ফিল্মের ক্ষেত্রে এটা নিয়ে কিন্তু কিছুটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়। সো যারা পেয়ারার সুবাস সিনেমাটা দেখতে যাবেন, অবশ্যই বাচ্চা রেখে যাবে, ফ্যামিলির সাথে যাবেন না। এরপর যেটা বলতে চাচ্ছিলাম, অডিয়েন্স এই সিনেমাটা একসেপ্ট করবে কিনা, এই সিনেমাটা কিন্তু 8 বছর আগের করা, 8 বছর আগে শুরু হয়। 2016 থেকে এই ফিল্মের শুটিং শুরু হয়, এরপর কিছু প্রবলেমের কারণে তারা আবার 2020 থেকে শুটিং শুরু করে। তো গল্পটা ভাবা, 2016 আজ থেকে প্রায় 8 বছর আগে। তো সেই সময়ে যদি 2016-17 যদি সিনেমাটা রিলিজ করতো, আই থিঙ্ক ওই সময়ে অডিয়েন্স এটা বেশি একসেপ্ট করতো। বাট এই সময়ে 2024 এসে, বিশেষ করে আমাদের ইন্ডাস্ট্রিতে এখন এই টাইমে এই ধরনের কাজ একটু কমই ওয়ার্ক করবে। হয়তো 8 বছর আগে যে অডিয়েন্সকে টার্গেট করে সিনেমাটা ভেবেছিল, সেই অডিয়েন্সের টেস্ট 2024 এসে চেঞ্জ হয়ে গেছে, এটা খুবই স্বাভাবিক। তো এরপরে রিকমেন্ড করবো সিনেমাটা দেখার জন্য। এরপর আর একটা ফিল্ম, ট্র্যাপ, এই সিনেমাটা রিলিজ পাবে 9 ফেব্রুয়ারি। পেয়ার আর সুবাস এই ফিল্মের সাথে ক্ল্যাশ হবে। ট্র্যাপের ট্রেলার রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, যারা দেখেননি দেখে নিতে পারেন। এইখানে লিড অ্যাক্টর হিসেবে দেখতে পারবো আমরা জয় চৌধুরী এবং লিড অ্যাক্ট্রেস অববিশ্বাস। যারা এই ফিল্মের ট্রেলারটা দেখেছেন, তারা নিজেরাই ডিসিশন নেবেন সিনেমাটা দেখবেন কি দেখবেন না। তো দেখা যাক, যেহেতু 9 ফেব্রুয়ারি দুটো সিনেমা একই সাথে রিলিজ পাবে, তো কোন সিনেমাটা অডিয়েন্স একসেপ্ট করে আর কোনটা অডিয়েন্স রিজেক্ট করে, এটা রিলিজের পরই বোঝা যাবে। তো এই দুটো সিনেমার ভিতর কোন সিনেমাটা দেখার জন্য আপনি আগ্রহী, বা কোন সিনেমার ট্রেলার আপনার কাছে ভালো লেগেছে, সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।